দর্শক ফিরে এলাম বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ নুরুল স্যার আপনার কাছে একটি প্রশ্ন ছিল যে স্বাস্থ্যক্ষেত্রে উন্নত প্রযুক্তি ব্যবহার করে আমরা কি ধরনের ভূমিকা পালন করতে পারি প্রথমে আবার বলবো উন্নত প্রযুক্তি ব্যবহার করে নিজে নিজের ডাক্তার হতে পারে এই একটা ব্যাপার আমি অন্যের ডাক্তার হতে পারি আমার যে বাড়ি পরিবার সেই পরিবারের ডাক্তার হতে পারি একই সঙ্গে সমাজের ডাক্তার হতে পারি এবং এই ডাক্তার হওয়ার জন্য আমাকে দুটি জিনিস নিতে হবে আমার এমন একটা ব্যবস্থা থাকতে হবে এমন একটা সফটওয়্যার থাকতে হবে যে সফটওয়্যারের মাধ্যমে কী কী রোগ সমাজে আছে পরিচ্ছন্নতার অভাব কি কি কারণে হয় এই বিষয়গুলো আমরা এই প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে দিতে পারি তারপর হচ্ছে ডায়াগনোসিস এই যে যা হলো তা থেকে আমি নিষ্কা নিষ্কৃতি কীভাবে পাবো এই ডায়াগনোসিসের জন্য বলা যেতে পারে একটা অ্যাপস ব্যবহার করা যেতে পারে তরুণরা এতে দক্ষ হতে পারেন এবং তারপর আমি নিরাময়ের দিকে যেতে পারি এই নিরাময়ের জন্য আমি ডাক্তারের কাছে সব স্মরণাপন্ন হব কোন ডাক্তার কোন ক্ষেত্রে কোথায় কীভাবে আছেন সেটিও খুব সহজে আমি বের করে নিতে পারি আরেকটি ইন্টারেস্টিং বিষয় আমি বলতে চাই শুরু থেকেই আমরা দেখেছি যারা হোমিওপ্যাথি চর্চা করেন ডাক্তারের রোগ নির্ণয় করতে হলে তারা লক্ষণ সংগ্রহ করেন লক্ষণ সংগ্রহ করার পরে তারা ওষুধটি নির্বাচন করেন আপনারা দেখবেন বিভিন্ন যারা উন্নত যারা প্রশিক্ষিত হোমিওপ্যাথ যারা তারা প্রত্যেকে কিন্তু সফটওয়্যারের মাধ্যমেই এখন ট্রিটমেন্ট করতে শুরু করেছেন এইভাবেই নিজেকে সহায়তা করা অন্যকে সহায়তা করা এবং এক ধরনের ডায়াগনোসিস আর শেষে আমি বলবো এটা একটু বিশেষ ব্যাপার মাইক্রোসার্জারির ক্ষেত্রেও এই কম্পিউটার ব্যবহার করা অ্যাপস ব্যবহার করা তথ্য জানার ক্ষেত্রে তরুণরা একটা বড় ভূমিকা পালন করতে পারে ধন্যবাদ স্যার আমরা আরও কিছু প্রশ্ন চাইবো আপনাদের কাছ থেকে জি আপনি তরুণ সমাজকে উন্নত প্রযুক্তিগত করে তোলার জন্য সরকারের অবহেলার কারণগুলি কি কি বলে আপনারা মনে করেন ধন্যবাদ ম্যাম চল যাব আপনার কাছে আইসিটিডি ডট গভ ডট বিডি বলে একটা সাইট আছে যেটা হচ্ছে আইসিটি মিউনিটি আন্ডারে আছে ওইখানে ঢুকলেই কিন্তু গভর্নমেন্টের সব প্রোজেক্টগুলো দেখা যায় আমাদের গভর্নমেন্ট কি কী প্রোজেক্ট করছেন দুই হাজার সাল থেকে আমাদের গভর্নমেন্ট কিন্তু অনেকগুলো প্রোজেক্ট হাতে নিয়েছেন প্রায় একুশটার মতো প্রোজেক্ট আছে অনেক কোটি টাকার কাজ এখানে যেমন হচ্ছে যেমন শিক্ষাক্ষেত্রে যেটা ছিল উপজেলা পর্যায়ে হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে শিক্ষা কেন্দ্রগুলো আছে সবগুলো কিন্তু ডিজিটালাইজ যেটাকে বলবো হচ্ছে ল্যাব আছে এবং হচ্ছে এখানে শিক্ষার্থী এবং হচ্ছে টিচার যারা আছেন সবাইকে কিন্তু ট্রেনিং দেওয়া হয়েছে এটা কিন্তু এখানে কিন্তু গভর্নমেন্ট আমি ফল্ট বলবো না শিক্ষার ক্ষেত্রে গেল যেটা কিছু কিছুক্ষণ আগে যেটা কৃষির ক্ষেত্রে আমি বলেছি এখানেও কিন্তু একই ব্যাপার সব কিছুর আপনারা কিন্তু মানে তথ্যগুলো কিন্তু জানা উচিত গভর্নমেন্ট কী কাজ করছেন তবে একটা জিনিস আমি স্বীকার করতে চাই যেটা হচ্ছে আমাদের দক্ষ ট্রেনার নেই যেখানে জায়গা মতো যে ট্রেনিংটা দিবে ওই ট্রেনারের অভাব আমাদের আছে এবং আমি আশা করছি আমাদের তরুণ সমাজ যারা আছে তারা শিখবে এবং এই অভাবটা আমাদের পূরণ করবে ধন্যবাদ স্যার হ্যাঁ আমি যেটা শেয়ার করতে চাই আমরা অবহেলার কথা বলবো না অবশ্যই ঠিক কিন্তু কখনো কখনো অক্ষমতার কথা বলবো আমাদের আর্থিক অক্ষমতা আছে আমাদের যে দক্ষতার অক্ষমতা যিনি বললেন সেটা আছে আমি আজকেই কারো কাছ থেকে জানতে চেয়েছিলাম সরকারি কোনো পক্ষ থেকে যে এই বিষয়ে আপনি তথ্য সরবরাহ করেন এই তথ্য সরবরাহ কিন্তু আজ তথ্য আছে তথ্যটা সব সব জায়গা থেকে আমরা পরিপূর্ণ তথ্য পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ ম্যাডাম যে কথাটাই বললেন ওই একটা সাইটের কথা বললেন এই সাইট সম্পর্কেও আমাদের কিন্তু তেমন তথ্য আমাদের কাছে তথ্য জানা নাই ফলে এটা সবাইকে জানিয়ে দেয়া এবং মাত্র তিন চার বছরের ভিতর সরকারের পক্ষে পুরো দেশটাকে এই তথ্য প্রযুক্তিতে ছেড়ে দেওয়া এটা হয়তো সম্ভব নয় কিন্তু দক্ষতা সহযোগিতা এবং আরেকটা বিষয় বলবো সমন্বয় এই সমন্বয়ের অভাব আছে ধন্যবাদ স্যার কিছু করতে বিষয়টা থেকে এর আগে একটা প্রশ্ন ছিল যেটা ছিল যে সরকারের করণীয় কি কি এবং এখানে চলে আসছে যে সরকারের অবহেলার কারণগুলো তো এখানে আমাদের কাছে কিছু বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে আসলে সরকারের ওপর আমরা অবহেলার কারণ না বলে আমরা এটাকে বলতে পারি সরকার কিন্তু আমাদের জন্য বরাদ্দ করছেন যে তরুণ সমাজকে কিভাবে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া যায় এবং আমাদের এই সমাজকে কীভাবে আরও উন্নত করা যায় সেই বিষয়ে সজাগ দৃষ্টি রাখছেন কিন্তু আমাদের শিক্ষকদের কাছ থেকে আমরা কিভাবে তরুণ প্রজন্মের উন্নতি করা যায় এবং দেশের উন্নতি করা যায় সেই বিষয়গুলো আমরা শিখছি কিন্তু শিখে আমরা এই তরুণরা বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছি এবং গবেষণা করে বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করে তথ্য আদান প্রদানের ব্যবস্থা করছি আমাদের দৃষ্টি রাখা উচিত এই শিক্ষার্থীদেরকে আমাদের কাজে লাগিয়ে তাদের প্রযুক্তিকে আমরা কাজে লাগিয়ে আমাদের দেশ উন্নয়ন তাহলে আমরা যে তরুণদের মধ্যে যে মেধা বিকাশ আছে সেটা আমরা প্রকাশ করতে পারবো এতে হচ্ছে কি দেশ উন্নত হচ্ছে তরুণ সমাজ উন্নত হচ্ছে এবং উন্নত হচ্ছে জাতি ধন্যবাদ এখন কি প্রশ্ন করবেন জি আপনি বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে ই লার্নিংটা এই এটা প্রচলনের সঙ্গে সঙ্গে এবং প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে গবেষণার খুব দরকার গবেষণা ছাড়া উচ্চশিক্ষার মান উন্নত করা সম্ভব নয় এই ই লার্নিংয়ের মধ্যে লিটারেচার রিভিউ কেউ যদি কোনো বিশেষ টপিকেরও বিশেষ বিষয়ের উপর গবেষণা করতে চায় অতি ক স্বল্প বা অতি কম সময়ের মধ্যে ওই বিষয়ের উপর কারা কি গবেষণা করেছে বা তার আশেপাশে ফেরি ফেরি এরিয়াতে কী গবেষণা করেছে সেটা যত তাড়াতাড়ি আমরা ই লার্নিংয়ের মাধ্যমে সংগ্রহ করতে পারি তথ্য সেটা কিন্তু হার্ড কপি বই পুস্তক দ্বারা সম্ভব নয় সুতরাং গবেষণাকে ত্বরান্বিত করার জন্য ই লার্নিংটা একটা সাংঘাতিক ধরনের অবদান রাখছে গবেষণার জগতে সুতরাং যারা গবেষক তাদের জন্য ই লার্নিং অবশ্যই প্রয়োজন এবং গবেষণার শুধু প্রয়োজন না তার গবেষণাকে ফলপ্রসূ করার জন্য সহায়তা করে থাকে সুতরাং এই লার্নিং ছাড়া কিন্তু উচ্চতর শিক্ষা লাভ করা কোনোভাবেই সম্ভব নয় আমাদের স্টুডেন্টরা যে বইগুলো পড়ছে অনেক বইয়ের কিন্তু এখন ইলেকট্রনিক ভার্সন পাওয়া যাচ্ছে এবং বেশ কিছু সাইট আছে সাইটগুলো আছে ওখানে তারা ভিজিট করলে কিন্তু প্রচুর বই পাচ্ছে তো এমন না যে বই কিনতে হচ্ছে না এখন এটা কিন্তু একটা বিরাট ব্যাপার আমাদের ই লার্নিং ক্ষেত্রে যে বইগুলো আমরা ইলেকট্রনিক ভার্সন পাচ্ছি আর এরকম স্যার যেটা বললেন যে এরকম আমাদের ওয়েবসাইটও আছে যে লেকচার প্ল্যানগুলো আগেই দিয়ে দেওয়া হয় যাতে স্টুডেন্টরা ক্ষেত্রে জানতে পারে যে এই কোর্সের স্ট্রাকচারটা কি ধন্যবাদ অনেক আমি বিরতি নিয়ে ফিরে আসবো জি দর্শক দেশের উন্নয়নের ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারে তরুণ সমাজের কি ভূমিকা থাকতে পারে আপনাদের মতামত শেয়ার করুন আমাদের পেজে অ্যাট ডাব্লুড ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ভয়েস ডট আমরা ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই